আপনার বিকাশ অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে তা আপনি খুব সহজে জানতে পারবেন। আর তা জানার জন্য আপনাকে অবশ্যই মোবাইল ফোন থেকে ডায়াল করতে হবে *247# এরপর ডায়াল বাটনে প্রেস করতে হবে। আমি এখানে ডায়াল করে নিচ্ছি। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন মাই বিকাশ, অর্থাৎ এখানে 9 লিখে সেন্ড বাটনে প্রেস করতে হবে। এরপর এখানে আরেকটি ইন্টারফেস, এখানে সর্ব উপরে দেখতে পাবেন চেক ব্যালেন্স, অর্থাৎ এখানে 1 প্রেস করে সেন্ড বাটনে প্রেস করতে হবে। এখন আপনার বিকাশের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এখানে দিতে হবে। আমি আমার পিনকোডটি দিয়ে নিচ্ছি, এরপর সেন্ড বাটনে প্রেস করে নিচ্ছি। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশনের মাধ্যমে আমার বিকাশ ব্যালেন্সটি দেখানো হচ্ছে। এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার বিকাশ ব্যালেন্সটি দেখতে পারবেন এবং মাঝে মধ্যে দেখতে পারবেন যে ব্যালেন্স কত আছে না আছে এবং কত সেন্ড করলেন বা ক্যাশ আউট করলেন। এভাবে কিন্তু খুব সব সময় আপনি আপনার আপডেটটি জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।